ড্রাইভারদের শিগগিরই নিয়োগপত্র দেওয়া হবে। বাস মালিক এবং শ্রমিক নেতার আলোচনা করে এই নিয়োগপত্র দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন বিষয়ক টাস্কফোর্সের সদস্য শাজাহান খান। দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণের সুপারিশ প্রণয়ন সংক্রান্ত কমিটির 111 দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি একথা জানান। শাজাহান খান আরও বলেন, নিয়োগপত্র নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে যে বিরোধ রয়েছে উভয় পক্ষের নেতারা বসে দ্রুত এর সমাধান করবেন।